আমার প্রিয় 2023 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আজ আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে যেহেতু কোনো রকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে না, সেহেতু প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন আমি আর দিলাম না। তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেহেতু দ্বিতীয় অধ্যায় থেকেই তোমরা কিন্তু পড়া শুরু করবে। দেখো, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু নোট ডাউন করে ফেলবে, তাহলে কিন্তু কোনো রকম টিউশন নেওয়ার তোমাদের দরকার নেই। তোমরা পাঠ্যবইয়ের পাশাপাশি আমরা যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত তুলে ধরব, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের খাতাতে লিখে তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় তোমাদের খুব ভালো হবে। দেখো, প্রথম প্রশ্ন আমি দিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে, ঔরঙ্গজেবের পর ভারতের সিংহাসনে কে বসেন? উত্তর লিখবে বাহাদুর শাহ। তাহলে ঔরঙ্গজেবের পর ভারতের সিংহাসনে কে বসেছিলেন? বাহাদুর শাহ। পরের প্রশ্ন, মুঘল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে? মুঘল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। পরের প্রশ্ন, বাংলায় বর্গীর আক্রমণ শুরু হয় কার সময়কালে? উত্তর লিখবে আলীবর্দী খানের সময়কালে। পরের প্রশ্ন, কলকাতার নাম আলীনগর রাখেন কে? উত্তর লিখবে সিরাজ উদ্দৌলা। পরের প্রশ্ন, 5 নম্বর, অন্ধকূপ হত্যার প্রচারক কে ছিলেন? উত্তর লিখবে হলওয়েল। পরের প্রশ্ন, অতিদানমূলক মিত্রতা নীতি কে চালু করেন? উত্তর লিখবে লর্ড ওয়েলেসলি। এই প্রশ্নটি কিন্তু প্রতিটি স্কুলেই ফার্স্ট সামেটিভ এক্সামে দেওয়া হয়, সেহেতু এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে যে অতিদানমূলক মিত্রতা নীতি কে চালু করেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, সপ্তবিলোপ নীতি কে চালু করেন? এই প্রশ্নটিও কিন্তু দেওয়া হয়, উত্তর লিখবে লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর লিখবে ঔরঙ্গজেব 1707 খ্রিস্টাব্দে মারা যান। পরের প্রশ্ন পড়বে, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর লিখবে মুর্শিদকুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। পরের প্রশ্ন, 76-এর মন্বন্তর কবে হয়? উত্তর লিখবে 1770 খ্রিস্টাব্দে 76-এর মন্বন্তর হয়। পরের প্রশ্ন, পেশোয়া শব্দের অর্থ কী? উত্তর লিখবে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে? উত্তর লিখবে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে। পরের প্রশ্ন, 13 নম্বর, আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে 9ই ফেব্রুয়ারি ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রথম গ্রহণ করেন? উত্তর লিখবে হায়দ্রাবাদের নিজাম প্রথম এই নীতি গ্রহণ করেন। পরের প্রশ্ন, আলীনগর নামটি কার দেওয়া? উত্তর লিখবে নবাব সিরাজউদ্দৌলা আলীনগর নামটি দিয়েছিলেন। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর লিখবে রবার্ট ক্লাইভ ছিলেন বাংলার প্রথম গভর্নর। তাহলে বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর হবে রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আমলের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের হয়েছিল। পরের প্রশ্ন পড়বে, কবে কাদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হয়। বাংলার নবাব সিরাজ উদ্দৌলার এবং ইংরেজ সেনাপতি ক্লাইভের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, দস্তক কী? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর লিখবে 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ইংরেজ বাৎসরিক 3000 টাকার বিনিময় বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্মিলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। ভালো করে দেখে নাও, দ্বিতীয় অধ্যায় থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল তুমি নতুন হও লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি অবশ্যই কিন্তু তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। দ্বিতীয় অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো থাকবে সেই বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আগেই আমরা বলেছি প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে তোমাদের কোনো রকম পরীক্ষাতে প্রশ্ন আসবে না, সেহেতু ওই অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন কিন্তু আমি আর দিইনি। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে বড় প্রশ্নগুলো তোমরা পড়বে, প্রথম প্রশ্ন, পলাশী লুণ্ঠন কাকে বলে? এটি কিন্তু প্রতিটি স্কুলেই কিন্তু ফার্স্ট সামেটিভ এক্সামে দেওয়া হয়, সেহেতু এখন থেকেই খুব ভালো করে তোমরা কিন্তু পলাশী লুণ্ঠনটা ভালো করে মুখস্থ করে ফেলবে। পরের প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তার সঙ্গে রয়েছে এতে ইংরেজদের কি সুবিধা হয়েছিল। পরের প্রশ্ন পড়বে, টিকা লেখো ফারুক শিয়ারের ফরমান, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন পড়বে, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো, এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন পড়বে, টিকা লেখো বক্সারের যুদ্ধ আর ছিয়াত্তরের মন্বন্তর, দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বক্সারের যুদ্ধ এবং ছিয়াত্তরের মন্বন্তর। পরের প্রশ্ন, দস্তক কাকে বলে? আমরা আগেই বলেছি দস্তকটা খুব ছোট করে, এবার তোমরা একটু দস্তকটা বড় করে পড়বে, দস্তক কাকে বলে। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের কারণ কি ছিল, এর ফলাফল কি হয়েছিল, এটিও কিন্তু গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো। পরের প্রশ্ন, মহল্লারি বন্দোবস্ত সম্পর্কে কি জানো। পরের প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে। পরের প্রশ্ন, ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি ছিল। পরের প্রশ্ন, ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব সম্পর্কে যা জানো লেখো। এখানে প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আজ আমরা শুধুমাত্র ছোট প্রশ্নের উত্তরগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম, পরের ভিডিওতে এই যে বড় প্রশ্নগুলো রয়েছে এই বড় প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ে কোথায় আছে বা কোন পেজ নম্বরে আছে সেগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরবো। আর তোমরা যদি পারো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই থেকেও খুঁজে নিতে পারো। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও, খুব ভালো করে কিন্তু প্রতিটি প্রশ্নই তোমরা মুখস্থ করে ফেলবে। যদি বলো এই প্রশ্নগুলোর মধ্যে কোনগুলো গুরুত্ব নিরিখে এগিয়ে আছে, তাহলে হচ্ছে এক নম্বর প্রশ্নটি পলাশীর লুণ্ঠন, তিন নম্বর ফারুক শিয়ারের ফরমান, চার নম্বর অন্ধকূপ হত্যা, পাঁচ নম্বর ছিয়াত্তরের মন্বন্তর আর বক্সারের যুদ্ধ, আর রয়েছে পলাশীর যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো। এই প্রশ্নগুলো কিন্তু এবছরের পরীক্ষার জন্য গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে।